আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছি কিন্তু মনটা খারাপ, কারণ আমি ইদানিং খেয়াল করেছি আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও হচ্ছে আমার আর কি দেখা গেছে যে সম্পূর্ণ ভিডিও তো দেখেই না, অ্যাটলিস্ট আর কি কমেন্টগুলো তাদের স্প্যাম হয়ে যাচ্ছে, এইরকমভাবে তারা আর কি ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়। তো এগুলো দেখলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর কিছু ভাই বোনেরা আছে যারা আমার ফুল ভিডিও দেখে বা নিয়ম মেনে ভিডিও দেখে, তো ভালো লাগে এগুলো দেখলে। কিন্তু বেশি বেশি পরিমাণ যেটা হচ্ছে যে আর কি ভিডিও খুবই অল্প একটু দেখতেছে, দেখেই তারা হচ্ছে কমেন্ট করে তারপর চলে যাচ্ছে। তো আমি অনুরোধ করব সবাই প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে না পারলেও অ্যাটলিস্ট 5 মিনিটে একটা ভিডিও আপনারা 3 মিনিট হলেও দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না। তো আজকে আমি আপনাদের সাথে কিছু পর্দার কালেকশন শেয়ার করব। এখানে অনেক ধরনের পর্দা আছে। আমরা আমাদের বাসার জন্য, আমাদের বাসার বলতে আমার আম্মুর বাসার জন্য কিছু পর্দা কেনা হয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে কী কী টাইপের পর্দা পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমরা যখন আর কি আমাদের ঘরের ম্যাট্রেস, তারপর সোফার যেই ফোমগুলো আছে, তারপরে হচ্ছে সোফার কুশনগুলো, এগুলো আমরা যেই দোকান থেকে নিছি, এটা হচ্ছে তাদের আর একটা শোরুম, আর আমরা হচ্ছে অন্য একটা শোরুম থেকে নিয়েছিলাম। ওই শোরুমটা আরও অনেক বড় ছিল, কিন্তু ওইখানে আর আমি শ্যুট করতে পারি নাই। দেখা গেছে যে ওইখানে আরও অনেক কাস্টমার ছিল, একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো, ওইখানে শ্যুট করতে পারিনি। তবে এই দোকানটাতে অনেক অনেকগুলো পর্দা আছে, অনেক অনেক কালেকশন আছে, ছোট্ট দোকানের মধ্যে অনেক ভালো ভালো কালেকশন আছে। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে পর্দাগুলোও কিন্তু আর কি অনেক সুন্দর, আর প্রত্যেকটা জিনিসই অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো। তো আশা করতেছি যারা হচ্ছে মিরপুরের মধ্যে আছেন তারা এখান থেকে যদি চান নিতে পারেন, অনেক ভালো এই দোকানের জিনিসগুলো। তো এখানে এই যে প্রত্যেকটা পর্দায় কিন্তু অনেক সুন্দর, আসলে সবার চয়েস তো একরকম না, দেখা গেছে যে এক একজনে এক এক রকম ভালো লাগে। তো এখানে অনেক ধরনের পর্দা আছে, অনেক ধরনের পর্দার কালেকশন আছে, আর মোটামুটি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন এখানে পর্দাগুলো। আর এইখানে পর্দার পাশাপাশি আছে হচ্ছে আপনার সোফার ফোমের যেই কাভারগুলো আছে ওইটা এখানে কাপড়গুলো। তো যার যেটা পছন্দ ওইভাবে হচ্ছে বললে তারা এইগুলা হচ্ছে অর্ডার করে আসলে বানায় রাখে। আর এইখানে ভাইয়াদের ব্যবহার অনেক ভালো, আসলে একটা দোকানদারের কাছে মানুষ তখনই বারে বারে যায় যখন তার জিনিসটা ভালো হয়, যখন তার ব্যবহারটা ভালো হয়। আর সত্যি ভাইয়াদের ব্যবহার অনেক ভালো, আমার আম্মুর বাসার ম্যাট্রেস, তারপরে সোফার যেই ফোম আছে, তারপর কুশন, পর্দা, যা যা আনা হয়েছে সবই একটা দোকান থেকেই আনা হয়েছে। আর সামনে আরও যা যা লাগবে আমার আম্মু ইনশাল্লাহ এই দোকান থেকেই আনবে, আসলে জিনিস ভালো, তাদের ব্যবহার ভালো, তো এই কারণে বারে বারে তাদের দোকানেই ফিরে যাওয়া। তো এখানে দেখেন আরও অনেক অনেক ডিজাইনের আছে। তো আমরা আমাদের বাসার জন্য যে পর্দা নিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে কুশনের কাভার, দেখেন এই আসলে ভাইয়াদের বড় যে শোরুমটা আছে ওইখানে আরও অনেক আছে, চাইলে আর কি ভাইয়াদের এই শোরুমে গেলে ভাইয়ারা তাদের বড় যে শোরুমটা আছে ওইখানে নিয়ে যাবে যদি কেউ আর কি যেতে চান বা হচ্ছে এখান থেকে কেনাকাটা করতে চান। তো এই যে আমরা হচ্ছে আমাদের বাসার জন্য যে পর্দাটা, এটা হচ্ছে ডাইনিংয়ের মাঝখানে যে পর্দাটা দেওয়া হয় ওইটাই। তো এই পর্দার নাম হচ্ছে নেট আইলেট পর্দা। তো কেউ যদি কিনতে চান যে কোনো দোকানে গিয়ে বললেই হবে যে নেট আইলেট পর্দা দেখবো, তাহলে আপনাদেরকে দেখাবে। আর অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, আমার অনেক পছন্দ হয়েছে এই পর্দাগুলো। আমার আম্মু আগে অর্ডার করে আসছিল, তারপরে আমরা যেয়ে নিয়ে আসছি। তো দেখেন অনেক সুন্দর পর্দাগুলো, এই টাইপের কালার আসলে যদি দেওয়া হয় একটা ইসমা আর কি, এই কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, দেখা গেছে যে সবসময় আর কি যায় এই টাইপের কালারগুলো। তো আমার আম্মুর বাসায় আরও অনেকগুলো পর্দা আর কি লাগবে, এটা হচ্ছে আগে আনা হয়েছে, তো এখনও সম্পূর্ণ কমপ্লিট হয় নাই গুছানো। আগের যে পুরাতন ফার্নিচার ছিল ওইগুলো হচ্ছে অনেকগুলো বিক্রি করে দিছে, আবার নতুন করে আম্মু ফার্নিচার করছে, আর এখন এগুলো গুছানো আরও অনেক বাকি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমি
ওই দোকানের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।